গণতান্ত্রিক সরকারের দাবিতে ফের উত্তাল আফ্রিকার দেশ সুদান। বৃহস্পতিবার রাজধানী খার্তুমে বিক্ষোভকারীদের সাথে সেনা সদস্যদের ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে। এদিন সেনা শাসনের অবসানের রাজপথে জমায়েত হন বিক্ষোভকারীরা। সেনা শাসকের পদত্যাগ এবং গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচনের দাবিতে দিতে থাকেন স্লোগান। র্যালি নিয়ে অগ্রসর হন প্রেসিডেন্টের বাসভবনের দিকে। এ সময় বিক্ষোভ দমনে অভিযান চালায় নিরাপত্তা বাহিনী। রাবার বুলেট, জল কামান, টিয়ার গ্যাস ছুড়ে ছত্রভঙ্গ করে দেয় আন্দোলনকারীদের। এ সময় সেনা সদস্যদের দিকেও পাল্টা ইট পাটকেল নিক্ষেপ করেন তারা।